এখানে লেখা রয়েছে মাইকেল ম্যাকডোনা অলওয়েজ লাভ ইউ অলওয়েজ মিস ইউ এর মধ্যে আরো একটি বার্তা আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে বব স্যাডলার ডেড গ্র্যান্ডেড লিজেন্ড 1938 থেকে 2021 এবং রেস্ট ইন পিস এই যে দেয়ালের মধ্যে প্রতিটি পড়তে পড়তে এরকম বেদনা এবং ভালোবাসার কথা জানান দিয়ে গিয়েছেন ব্রিটেনের মানুষ আপনারা জানেন কোভিড নামের একটি ভয়ঙ্কর ব্যাধি সারা পৃথিবীকে স্থবির করে দিয়েছিল এবং এখনও পৃথিবীর অধিকাংশ দেশ এই কোভিডের কারণে স্বজন হারিয়েছে অধিকাংশ দেশের মানুষ তাদের সবচেয়ে ভালোবাসার এবং কাছের মানুষটিকে হারিয়েছে আকস্মিকভাবে এই ধরনের একটি ভয়ঙ্কর ব্যাধির কারণে ব্রিটেনে 2021 সালের মার্চ মাসে যখন প্যান্ডামিক মারাত্মক মানে দ্বিতীয় ওয়েভ যখন চূড়ান্ত আকারে মানুষ প্রতিদিন যখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছিলেন ঠিক তখন কোভিড ন্যাশনাল মেমোরিয়াল ওয়াল এটি চালু করে একটি সংস্থা এবং এটি মূলত হচ্ছে আপনারা জানেন যে থেমস নদীর ঠিক দক্ষিণ পাশে এবং যে সেন্ট থমাস হাসপাতাল যেটি সেন্ট থমাস হাসপাতালের দেয়াল এবং এখানে আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ব্রিটেনে এখন পর্যন্ত মানে আজকে পর্যন্ত 159,158 জন মানুষ মৃত্যুবরণ করেছেন ভয়াবহভাবে মানে কোভিডে আক্রান্ত হয়ে এবং সরকারের যে পরিসংখ্যান বিভাগ সেই হিসাবে এর সংখ্যা আরও 20 থেকে 25,000 বেশি হবে এখানে প্রায় 150,000 মানুষের স্মৃতিকথা এর এই যে ভালোবাসা বন্দি করে রেখে গিয়েছেন তাদের স্বজনরা এখানে দেয়ালের প্রতিটি অক্ষর প্রতিটি বালুকণা প্রতিটি যেই আমরা ভালোবাসার চিহ্ন দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় শুধু স্বজন হারানোর কথা স্বজন হারানোর বেদনা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা মূলত এই সংস্থাটি যারা কাজ করছেন মানে ভলেন্টিয়ার হিসাবে তারা কিন্তু লাল রং মানে গোলাপি মানে পিঙ্ক কালার দিয়ে তারা হার্ট চিহ্ন এঁকে যাচ্ছেন মানুষ কালো মার্কার পেন নিয়ে এসে তাদের স্বজনদের নাম বা কথা লিখে যাচ্ছেন এটি ব্রিটেনের যে সরকার মানে প্রধানমন্ত্রী বোরিস জনসনও কিন্তু এটিকে জাতীয় ন্যাশনাল কোভিড মেমোরিয়াল ওয়াল হিসেবে বা স্মৃতি মানে কোভিডের ভয়াবহ স্মৃতি রক্ষার যে দেয়াল হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং ব্রিটিশ যে লেবার প্রধান কেয়ার স্টারমার তিনিও কিন্তু এটি ভিজিট করেছিলেন ইতিমধ্যে প্রায় এক কিলোমিটার ব্যাপী আপনারা যদি ওয়েস্টমিনিস্টার ব্রিজের কোনা থেকে শুরু করে সেন্ট থমাস হাসপাতালের একবারে ঠিক অপর পাশ পর্যন্ত 1 কিলোমিটার ব্যাপী দেয়ালে মানুষের স্বজন হারার বেদনার কথা লিখে রেখে গেছেন এখানে এখানে আপনারা প্রতিনিয়ত মানুষজন আসছেন এই যে এখানে একটি পরিবার আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে তারাও কিন্তু তাদের হারানো স্বজনের নাম লেখার জন্য আজকে এখানে এসেছেন এই হচ্ছে কোভিড ন্যাশনাল কোভিড মেমোরিয়াল ওয়ালের যে বৃত্তান্ত সেটি গত বছর 2021 সালে মার্চে শুরু হলেও এখন পর্যন্ত এটি চলছে এখানে কোভিড ন্যাশনাল কোভিড মেমোরিয়াল ওয়ালের ভলেন্টিয়াররা কিন্তু কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত মানুষজনও আসছেন তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে ভালোবাসার মানুষ কাছের মানুষ যে যাকে হারিয়েছেন যে তার নামটি এখানে লিখে যাচ্ছেন কোভিড আসলে আপনারা জানেন যে শুধুমাত্র স্বজন হারার বেদনা সেটি নয় কোনো কোনো দেশকে একেবারেই শেষ করে দিয়েছে এর মধ্যে ব্রিটেনের মতো দেশ আপনারা জানেন যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে প্রতিটি সেক্টরে যেরকম আসলে অর্থনৈতিক আঘাত এসেছে সেটি কিন্তু এই কোভিডের কারণে হয়েছে এবং সেই আঘাত থেকে ব্রিটেন কবে বের হতে পারবে ব্রিটেনের অতি দরিদ্র মানুষ আরও বেশি দরিদ্র হয়েছেন এই কোভিডের কারণে সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের হতাশাও তৈরি হয়েছে আর পোস্ট কোভিডে বা কোভিডে মৃত্যুবরণের কথা আপনাদেরকে যেটা বললাম সেটি তো আছে এর পাশাপাশি কোভিডে আক্রান্তের সংখ্যা 1,81,62,199 জন আজকে পর্যন্ত এই পোস্ট কোভিডের যে যন্ত্রণা সেটি অনেকেই কিন্তু বয়ে বেড়াতে হবে বছরের পর বছর সুতরাং কোভিড আসলে যেভাবে আঘাত হেনেছে সারা পৃথিবীতে সেটি আগামী কয়েক মানে কয়েক শতক ধরে এই রোগের কথা বারবার উচ্চারিত হবে এবং এই মহামারীর কথা উচ্চারিত হবে এই দেয়ালের লেখাগুলো হয়তো একদিন মুছে যাবে কিন্তু কোভিড পৃথিবীব্যাপী যে ক্ষত রেখে গেছে সেই ক্ষত কখনোই মুছবে না আসম মাসুম রানার টিভি লন্ডন